बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सकले भालो आछेन। आलहामदुलिल्लाह, आमरा आल्लाहर अशेष रहमते एबं आपनादेर सकलेर दोयाय अनेक भालो आछि। आजके आपनादेर साथे शेयर करते चलेछि बियेबाड़ी स्वादेर चिकेन रोस्ट रेसिपी। आशा करछि आमार आजके एई रेसिपिटा आपनादेर काछे अनेक भालो लागबे। भालो लागले अवश्यई एकटि लाइक दिबेन, कमेंट्स करबेन এবং এই ধরনের মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার সাইলাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে রোস্টটা তৈরি করে নেওয়া যাক। চিকেন রোস্ট করার জন্য আমি এখানে কক মুরগি নিয়েছি এবং মুরগিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাঁটা চামচের সাহায্যে একটু কেচে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমার চ্যানেলে অলরেডি একটা চিকেন রোস্টের রেসিপি দেওয়া আছে, সেটা আমি আরও সহজ উপায়ে হাতে মেখে করেছিলাম। আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও দিয়ে দিব, চাইলে আপনারা সেই রেসিপিটাও ফলো করতে পারেন। তা আমি রোস্টগুলো হালকা করে ভেজে নিচ্ছে। আশা করছি আমার পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো মাংসগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো রোস্টই ভেজে নেব। তো এখন আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট টক দই করা শিখিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় টক দই ছিল না। আপনাদের বাসায় যদি টক দই না থাকে আপনারা এইভাবে গুঁড়ো দুধ আর ভিনেগারটা মিক্স করে ইনস্ট্যান্ট টক দই তৈরি করতে পারেন। যেহেতু টক দই আমাদের কম বেশি যে কোনো রেসিপিতে আমরা ব্যবহার করি, তো টক দই অ্যাভেলেবেল না থাকলে আপনারা এইভাবে গুঁড়ো দুধটাকে ভিনেগার বাকি লেবুর রসের সাথে মিশিয়েও কিন্তু টক দই তৈরি করে নিতে পারবেন। এখন আমি রোস্টের জন্য একটা পেস্ট তৈরি করেছি, এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম, পেস্তা বাদাম পেস্ট, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি টক দই, এগুলো সবগুলো মিক্স করে আমি একটা পেস্ট তৈরি করব। তো দেখুন আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি একটা পাশে রেখে দিলাম। তো চুলোতে আরেকটা প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা, এগুলো আমি হালকা করে ভেজে নেব প্রাণ আসার আগ পর্যন্ত। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলে করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। তো পেস্টটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং, আমি জর্দার রংটা ইউজ করেছি রোস্টের কালারটা সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে এই রংটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিচ্ছি। তো রোস্টগুলো দিয়ে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
যেহেতু আমি রোস্ট করার সময় লবণ দিয়েছিলাম ভাজার সময়, সেজন্য লবণটা একটু চেক করে তারপর দিবেন। এ পর্যায়ে অ্যাড করে দিলাম দুধ। দুধটা অ্যাড করার পর আবার আমি মাংসটাকে ভালো করে কষে নিব। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার রোস্টটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এই ধরনের রেসিপিগুলো পাওয়ার জন্য আমার শায়লাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।